स्त्री संगे एक बार मिलन करार परे द्वितीय बार मिलन करते गेले पद्धति की जाना आछे ओर ओई सब जेने लाभ नाई ओ सब बोयेर काछे थाकते होय थाके ओ सब ओ किछु बुझे ना बुझेन आपनि এই স্ত্রী মিলনে এগুলো লজ্জার বিষয় নয় জাস্ট বোঝানোর জন্য একবার যদি আপনি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আবার আপনার দ্বিতীয়বার শারীরিক সম্পর্ক করার ইচ্ছা জেগেছে মনে বলুন তো মাঝখানে কি করা লাগে জানা নেই জেনে নেন অজু করা লাগে এই যে বিজ্ঞানীদের অনেক তথ্য আছে অজু করলে এনার্জি বাড়ে অজু করলে কি হয় এনার্জি বাড়ে তাহলে দ্বিতীয়বার স্ত্রী মিলন করতে গেলে আপনাকে মাঝখানে কি করতে হয় বিকল্প রাস্তা একটা আছে ওটা আমি আর বলছি না ওটা পার্সোনাল ভাবে জেনে নেবেন কারি সাহেব জানেন বিকল্প একটা রাস্তা আছে আচ্ছা বলুন তো আল্লাহ নবী তো 63 বছর বয়সে চলে গেলেন আমি ওজুর কটা সুন্নত এটা নাই নবীর কাছে জানতে পারলাম আপনার ওই ভাত খেতে হবে কেমন করে বসতে হবে এটা নাই নবীজির কাছ থেকে ডাইরেক্ট জ্ঞান নিতে পারলাম কিন্তু 63 বছর বয়সে যখন চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ নবী চার দেওয়ালের মাঝখানের ভিতরে যে ঘটনা গোপন বিষয়গুলো ঘটেছে এইগুলো একদম দিনের আলোর মতো প্রকাশ করে দিয়েছেন কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্মৃতি শক্তি প্রখর একজন মহিলা বিদুষণী মহিলা একজন হাদিসের মুহাদ্দিসা মহিলা এই মহিলাটা যদি বয়স্ক মহিলা হতেন স্মৃতি থেকে মুছে যেত যেত কি যেত না আল্লাহ নবী কখন কোন টাইমে কি করেছিলেন এটা মনে থাকতো থাকতো না কিন্তু আয়েশার সব মনে থাকা সম্ভব সম্ভব কি সম্ভব নয় সম্ভব এইবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে তবে জান্নাত পাওয়া যাবে লোকটাকে ভালোবাসা লাগবে কি লাগবে না নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না নবীজিকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন কি বলছেন নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আরে একটা মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করে না যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ তার বাপ তার বেটা তার আত্মীয় স্বজন তার গ্রামবাসী তার প্রতিবেশী সমস্ত কিছুর থেকেও আল্লাহর নবীকে না ভালোবাসতে পারে তার ঈমানের পরিপূর্ণতা লাভ করে না নবীজিকে ভালোবাসি এইবার আপনাকে বলছি ভালোবাসাটা কেমন ভালোবাসার অনেক কোয়ালিটি আছে কিছু কিছু মিছিল বার হয় কখনো কখনো দেখবেন হু 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 করছে মিছিল বার করছে হ্যাঁ কেউ বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে করছে না আর বাংলাদেশের ভালোবাসা তো আরো কঠিন জিকির করতে করতে বক্তার কাঁধে পা দিয়ে বাসের উপরে উপরে ঝুলছে দেখেছেন দেখলো দেখেছেন না এরকম মানে আশিকে রাসূল মানে পাগল হয়ে গেছে ও পাগল নয় ও নিজে পাগল এ ভালোবাসা কাকে বলে ভালোবাসাটা কাকে বলে এটা আপনার জানা নেই ভালোবাসার বগির প্রকাশ কি ভালোবাসার বগির প্রকাশ প্রেমের বগির প্রকাশ হচ্ছে এই আনুগত্য করে চলা কিছু কিছু লোক বলে না জিকির করছি জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির নয় পাগলাম জিকির কাকে বলে জিকির মানে স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা এখান থেকে আপনি হায়দ্রাবাদে গেছেন রাজমিস্ত্রি কাজ করেন ভালো করে বোঝার চেষ্টা করুন হায়দ্রাবাদে গেছেন রাজমিস্ত্রি কাজ করতে তা আপনি প্রতিদিন কোম্পানি আপনাকে বিরিয়ানি খাওয়ায় প্রতিদিন রাতের বেলা বিরিয়ানি দুপুর বেলা তো বিরিয়ানি আপনার বাড়ির আর্থিক অবস্থা খারাপ তা আপনি বিরিয়ানি খেতে খেতে কাঁদতে কাঁদতে বলেন ও আমার বউ রে ও আমার বেটি রে তোরা বাড়িতে ঝাল পোড়া খাইয়ে ভাত খাস আর আমি প্রতিদিন বিরিয়ানি খাই ও আমার বৌরে ও আমার বৌরে এরকম কেউ করে হ্যাঁ কেউ করে যে আমি বিরিয়ানি খাচ্ছি তুই বাড়িতে লঙ্কা দিয়ে ভাত খাচ্ছিস এরকম পাগলামো কেউ করে কেউ করে না তাহলে স্মরণ সেই লোকটাই করে
মনে মনে স্মরণ করে চোখ দিয়ে পানি চলে আসিস। আজকে আমি এখানে বিরিয়ানি খাচ্ছি, আমার বাড়িতে আমার বউ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছে, মনে মনে স্মরণ করে কি করে না? করে, বাইরে কাজে গেছেন, কোন লোক এরকম বন্ধু বান্ধবের সামনে বলে, ও আমার বউ রে তোর লেগে মন কেমন করছে রে, এরকম কেউ করে? মন কেমন করে? মনে মনে করে, তাই না? এর নাম কি স্মরণ, এর নাম কি জিকির। আরে নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে বদরের প্রান্তরের কথা যখন আপনার সামনে চলে আসবে, ওহুদের মাঠের ইতিহাস যখন আপনার সামনে আসবে, খন্দকের ইতিহাস যখন আপনার সামনে আসবে, আপনার চোখ দিয়ে অটোমেটিকলি অশ্রু প্রবাহিত হবে। এর নাম হচ্ছে প্রেম, এর নাম হচ্ছে ভালোবাসা। আর আমরা যারা এই জিকিরের নামে বাসে উঠে লাপালাপি করছি, এগুলো জিকির নয়, বদমাইশি ছাড়া আর কিছু নয়, বদমাইশি ছাড়া আর কিছু নয়। আমি মুমতাজুল ইসলাম এটা মনে করি, এটা রসুলকে ভালোবাসা না, রসুলকে অপমান করা। রসুলকে ভালোবাসা তখনই আপনাকে বোঝানো যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার নবী যেটা দিয়েছে তোমরা গ্রহণ করো, নবী যেটা দিয়েছে সেটাকে ছেড়ে দাও, নবী যেটা নিষেধ করেছে সেটাকে থেকে দূরে থাকো। আর এতেই তোমাদের ভিতরে কল্যাণ রয়েছে। নবী যেটা দেয় সেটা ধরে নাও, নবী যেটা নিষেধ করে সেটা কি করো? ছেড়ে দাও। তাহলে তুমি নবীকে ভালোবাসো এটার প্রমাণ হবে, তার আগে নয়। এবার আপনাকে বলছি, পৃথিবীর কত জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে? নবীজিকে কেমন ভালোবাসা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, তোমার বাপ, তোমার বেটা, তোমার আত্মীয় স্বজন, এদের সবার থেকে তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে, তোমার ঈমানের পরিপূর্ণতা আসবে না। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, সাহাবায়ে কিরামদের কাছে চলে যান 1500 বছর আগে, তারা কেমন নবীজিকে ভালোবাসতেন, একটা ঘটনা আপনাদের সামনে আমাকে বলার একটু সুযোগ দেন। আর বিনীত অনুরোধ, এতক্ষণ যা শুনলেন শুনলেন সবই যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, আপনি সব ভুলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, এইটা দয়া করে বলছি ভুলবেন না। একদম যেমন মরা মানুষ লড়াচড়া করে না, আপনি তেমন করে বসার চেষ্টা করুন। আপনার সামনে আমি সহি হাদিসের একটা মর্মান্তিক ঘটনার কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সাহাবায়ে কিরামগণ ভালোবাসতেন আর আমরা বর্তমান কতটা ভালোবাসি। এক, মক্কার তখনকার দিনে সব থেকে ধনী মানুষ, ধনী লোকের বেটা একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মুসাব, বাপের নাম উমাইর। এক কথায় তার নাম হচ্ছে মুসাব বিন উমাইর। এত ধনী মানুষের বেটা, হাদিসে এসেছে যে মুসাব বিন উমাইর একদিন একটা জামা পড়লে দ্বিতীয় দিন সে জামা পড়তো না। আর তার চুল কাটার যা ডিজাইন, তবে এখনকার মতো ন্যাংটো কাট নয়, আগেকার দিনে দেখেছি গ্রামে গরু চোর ধরা পড়লে ন্যাড়া করে দিত, দেখেছি না? আর এখন সেই গরু চোরের ন্যাড়া পয়সা দিয়ে করছে কিছু যুবক ছেলে, করছে কি করছে না? তবে এগুলো সব পরিবারের ছেলে অবশ্য করে না, একদম লো কোয়ালিটির ফ্যামিলির ছেলে এগুলো করে, ভদ্র ফ্যামিলির ছেলে এরকম চুল কাটে না, কাটে? কেউ কেউ দেখছে না এখানে সাদা করে আছে, এখানে কালো, এখানে রঙিন, কারো আবার পিছনে জুলপি ঝুলছে, সাধু বাবাদের মতো কেউ টিক্কিতে বেঁধে রেখে দিয়েছে, এরকম নানান ভেলকি চলছে না? চলছে। তা মুসাব বিন উমাইর মক্কার সব থেকে দামি পুরুষ, ধনী লোকের বেটা মুসাব। মুসাব যদি আতর মেখে রাস্তা দিয়ে যেত, তা মেয়েরা পর্যন্ত তার উপরে দৃষ্টি আকর্ষণ করতো, তার আতরের ঘ্রাণ শুকে বলে দিত যে এটা মুসাব যাচ্ছে রাস্তা দিয়ে। মুসাব যে জামাগুলো পরতো, বেশিরভাগ জামা হাবাসা, অর্থাৎ ইথিওপিয়ার মানে একটা শহর আছে সেটার নাম হচ্ছে হাবাসা, হাবাসা থেকে এবং ইয়ামাম থেকে জামা কাপড় কিনে এনে মুসাব পরতেন, এত ধনী। আল্লাহু আকবার। মুসাবের কাছে একদিন খবর গেছে যে মুহাম্মদ বলে একটা লোকের আবির্ভাব ঘটেছে, এই লোকটা নাকি নতুন কোন একটা ধর্মের প্রচার করছে, আর মানুষ দেখছি ওই লোকটার দিকে ভিড় ভিড় করে যেন চলে যাচ্ছে, দল কি দল লোক।
মুশরিকদের অত্যাচার উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক যখন ঝুঁকে পড়ছে, মুসাবেরও একদিন মনে হলো যে আমি একদিন যাই তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে দেখতে হবে না। সাপা পাহাড়ের এক সাইডে আরকাম বলে একজন লোক, এই আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন ঘটনাটা, আরকামের বাড়িতে আসেন কে না আল্লাহর নবী। তা মুসাব একদিন ঘুরতে 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 আরকামের বাড়ির দরজাতে পৌঁছে গেছেন। মুসাব দাঁড়িয়ে আছেন, দেখছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে দিয়ে আলোচনা করছেন, দিনের আলোচনা। মুসাব দাঁড়িয়ে গেছেন, এই মুহূর্তে কোরআনের একটা আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতটা সাহাবায়ে কেরামদের মাঝখানে পেশ করলেন। মুসাব এই আয়াতটা শুনে তার অন্তর যেন মোমের মতো আস্তে আস্তে করে গলতে শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাম উঠলেন, মুসাবের এই রকম বুকে হাত রাখলেন আর বললেন, তুমি তো সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে মুসাব। বলছে হ্যাঁ। মুসাব নিজে বর্ণনা করছেন যে আল্লাহর নবী যখন আমার বুকে হাত রেখেছে তখন আমার মনটা যেন শান্তি লাভ করলো। আল্লাহ আকবার। যখন থেকে নবীজি হাত রেখেছেন তখন থেকে মুসাব এবার ঈমান কবুল করার তার মনের ভিতরে একটা বিশাল জোয়ার উঠেছে। সেইখানে দাঁড়িয়েই কিছুক্ষণের মধ্যে কলমা পড়ে ইসলাম কবুল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে ডেকে বলছেন, মুসাব তুমি কি ইসলাম কবুল করেছো? এই কথাটা এই মুহূর্তে আর কাউকে বলো না, তাহলে আরকামের বাড়িতে আমরা যে ইসলামের কাজটা করছি এটাও আর করতে সম্ভব হবে না। মুসাব তুমি বাড়ি চলে যাও, এই ব্যাপারটা গোপন রাখো। মুসাব এই যে আরকামের বাড়িতে মাঝে সাঝে আসে, এইটা উসমান ইবনে তালহা এর সঙ্গে একদিন দেখা। উসমান ইবনে তালহা আরো কিছু লোককে ঘটনাটা বলেছে, মুসাব একদিন হঠাৎ করে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকেছে। মুসাবের মা হচ্ছে ভীষণ রাগিনী একজন মহিলা, খুব রাগ। মুসাব বাড়িতে গেলেন, মুসাবের মা ডেকে বলছে, মুসাব তুমি কি মোহাম্মদ এই লোকটার কাছে গিয়েছিলে? বলছে হ্যাঁ গিয়েছিলাম। গিয়ে কেমন বুঝলে? না আমি ইসলাম কবুল করে নিয়েছি। মুসাবের মা মুসাবকে মারতে শুরু করে দিল, এক পর্যায়ে তাকে তালাবন্দি করে ঘরের ভিতরে রেখে দিল। মুসাব সুযোগ পেয়ে গেল কোন একদিন তালা ভেঙে বাড়ি থেকে বার হয়ে হাবাসাতে হিজরত করলেন। হাবাসাতে কিছুদিন কাটানোর পরে মনে মনে ভাবছেন, যে মানুষটির জন্য আমি আজকে বাড়ি ত্যাগ করেছি সেই মানুষটি আজকে মক্কায় পড়ে আছে আর আমি হাবাসায় থাকবো, এটা কেমন করে হতে পারে না, আমি চলে আসি মক্কাতে। মুসাব আবার রিটার্ন করলেন মক্কাতে। মক্কাতে রিটার্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা। মুসাবের মা আবার তাকে তালাবন্দি করার জন্য চেষ্টা চালাচ্ছেন। মুসাব তখন আল্লাহর নামের কসম দিয়ে বলছেন, মা আল্লাহর নামের কসম দিয়ে আমি বলছি, তোমাকে যে সহযোগিতা করবে এবং আমাকে তালাবন্ধ করার জন্য যে সহযোগিতা করবে, তুমি হও বা যেই হোক আমি তাকে আজকে হত্যা করব, তুমি এখান থেকে যাব, তার আগে যাব না। মুসাবের মা দেখছে তা তো কঠিন ব্যাপার, বেটা একদম প্রতিজ্ঞাবদ্ধ, আমার বেটা খুব রাগী, মনে হয় তাহলে হত্যা করে দিতে পারে। মুসাব তার বাড়ি থেকে জামা কাপড় গুটিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে নিয়ে বসা, মুসাব বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এটা কি সেই মুসাব যে মুসাবের আতরের ঘ্রাণের মহিলারা পর্যন্ত আকৃষ্ট হতো, যে মুসাবের চুলের জুলপি দেখে মদিনার মক্কার মানুষেরা চিনতে পেরে যেত, যে মুসাব ইয়ামান থেকে জামা কাপড় কিনে এনে নিজে পরিধান করত, যে মুসাব একবার যে জামা পড়লে দ্বিতীয়বার সেই জামা পড়তো না। আমি কি এখন সেই মুসাবকে দেখছি না, এটা অন্য কোন মুসাব? মুসাব তখন বলছেন, আল্লাহ নবী আপনি সেই মুসাব কি দেখছেন, অন্য কেউ নয়। ঈমান আনার কারণে তার দামি জামা কাপড় আজকে ময়লা জামা কাপড়ে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি,
ওহুদের যুদ্ধের ডাক, তার আগে বদরের যুদ্ধ হয়েছে, ওহুদের যুদ্ধে দ্বিতীয়বারে যখন ডাকলেন তখন ইসলামের পতাকাটা কার হাতে দেবেন এটা তিনি ভাবছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের দিকে মুখ ফেরালেন, মুখ ফেরানোর পরে ইসলামের পতাকাটা মুসআবের হাতে দিয়ে বলছেন, মুসআব তুমি ইসলামের পতাকা নিয়ে রাখো। যুদ্ধ চলছে, মারাত্মকভাবে যুদ্ধ চলছে। এক পর্যায়ে মুশরিকেরা যুদ্ধে হেরে যাবে এরকম এক পরিস্থিতি, মুসলিমদের একটা সামান্য ভুলের কারণে ওইটা আবার পিছন দিক দিয়ে মুশরিকরা আঘাত করেছে মুসলিমদের উপরে। এক পর্যায়ে যখন মুসলিমদের উপরে আঘাত চলছে, মুসআব পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে দেখছে একদল শত্রু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উন্মুক্ত তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, বল্লম নিয়ে আল্লাহর নবীর দিকে তাড়া করে আসছেন। মুসআব পাহাড় থেকে লাফ দিয়ে এক হাতে ইসলামের তলোয়ার আর এক হাতে ইসলামের আপনার ঝান্ডা, মুসআব একদম বীর বিক্রম অবস্থাতে সমস্ত জনগণের ভিতরে ঢুকে গেলেন, তলোয়ার চালাতে শুরু করেছেন, নিজে আঘাত খাচ্ছেন, অপরকে আঘাত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের দেহটাকে একদম এইরকম ঢাল হিসাবে ব্যবহার করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রেখেছেন। আর একজন মুশরিকের আঘাতে মুসআবের ডান হাতটা কেটে পড়ে গেল। মুসআব বাম হাত দিয়ে আবার ধরেছেন ইসলামের পতাকা, বাম হাতে আঘাত করে হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজ চোখে মুসআবকে দেখছি, মুসআব দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকাটা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন। কিছুক্ষণ পরে একজন মুশরিক এসে মুসআবের বুকের দিকে লক্ষ্য করে এমন গতিতে একটা তীর চালিয়ে দিল, তীর বুক থেকে ঢুকে পিঠের দিক দিয়ে বার হয়ে গেছে। মুসআব সেই জায়গাতেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। যুদ্ধ শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে এক জায়গায় করছেন। এক জায়গায় করার পরে মুসআবের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঝর নয়নে কাঁদছেন আর বলছেন, তুমি কি সেই মুসআব যে মুসআব মদিনার সবথেকে মক্কার সবথেকে ধনী লোকের বেটা, সেই মুসআব তুমি আজকে ওহুদের ময়দানে তুমি জমিনে পড়ে আছো মুখ থুবড়িয়ে, তোমার পরনে কাপড় নেই, তোমার মাথাতে আজকে সেই তেল নেই, তোমার গায়ে আজকে সেই আতর নেই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ম কোরআনের আয়াত যে যুদ্ধতে যারা শহীদ হয়, জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয় তাদেরকে ওই অবস্থাতেই দাফন করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে মুসআবের কাফনের ব্যবস্থা করো। মুসআবের গায়ে যে কাপড়টা ছিল ওটা মাথার দিক দিয়ে ঢাকতে গেলে পায়ের দিকে খুলে যাচ্ছে, পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে খুলে যাচ্ছে। বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, মাথার দিকটা ঢেকে দিয়ে পায়ের দিকটাকে কিছু ঘাস দিয়ে চাপা দিয়ে দাও, কিছু ঘাস দিয়ে তাকে ঢেকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঘাস দিয়ে ঢেকে দিলেন। বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের লাশের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, মুসআব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, নিশ্চয় তুমি ঈমানের কারণে আমাকে ভালোবাসার কারণে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। মুসআব জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে, এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। জান্নাত এমনি পাওয়া কে যায় না। আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি, নবীজিকে কোন কোন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে তাদের মধ্যে কোন কোন ভালোবাসার জিনিস পৃথিবীতে বেশি মানুষ ভালোবাসে, তাদের সিরিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছেন যে এতগুলো জিনিসের থেকেও বেশি আমাকে নবীকে আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ আমি একটা একটা করে বলছি, আমরা তার থেকেও বেশি ভালোবাসব ইনশাআল্লাহ, নবীজিকে ভালোবাসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, সারা পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিসকে, সারা পৃথিবীর যত ভালোবাসার জিনিস আছে পৃথিবীতে সব থেকে বেশি ভালো আমরা কাকে বাসব? একজনে বলছে বউ, মানে ও কিছু বুঝে না আর কি, যা পেরেছে তাই বলেছে, তাই না? বউকে অবশ্যই ভালোবাসতে হবে, মায়ের মর্যাদা বেশি না বউয়ের? হ্যাঁ, ও বলছে মায়ের,
মায়ের সবাই কিন্তু বইয়ের দিকে ওই জন্য কেউ বলতে পারছে না। হ্যাঁ একটা নতুন কথা আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে রেখে দেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আগে মায়ের জন্ম না আগে বইয়ের জন্ম, এটা বলতে পারবেন? আগে মা হয়েছে না আগে বউ হয়েছে? একটা লোক বলুন তো, বলতে পারবেন না তো? বউ, তাই না? আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো জান্নাতের বিষয়ে উসপিস উসপিস করে, চোর ভালো লাগছে না জান্নাতে, আল্লাহ বুঝতে পেরেছে ওর বউ দরকার, একটা বউ দিলেন ওর পাঁজর থেকে, তাই না? তাহলে পৃথিবীর মায়ের থেকে আগে জন্ম নিয়েছে কে? বউ। তার মানে বউয়ের পেটে জন্ম হয়েছে মায়ের, তাই না? বউয়ের পেটে জন্ম হয়েছে কে? মা। মায়ের পেটে কিন্তু বউ জন্ম হয়নি, হয়েছে? তার মানে বউয়েরও সম্মান কম নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে সর্বপ্রথম বলছেন কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তাই না? শ্রেষ্ঠ ভালোবাসার জিনিস কি? আবাউকুম। 20 বছর পর্যন্ত মায়ের হাতে রান্না করে খেয়েছে, মা যেমন তেমন করে রান্না করে দিলেও বলতো মা ওই বহরমপুর হোটেলের থেকেও তোমার রান্না এত স্বাদ, তাই না? কলেজ থেকে টিফিন না খেয়ে মায়ের হাতে খাবে বলে বাড়ি চলে আসতো বহরমপুর থেকে, মায়ের কথা চলতো, মায়ের কথায় বসতো আর উঠতো। 21 বছর বয়সে বিয়ে করেছে, 3 দিন বউয়ের সঙ্গে এক বালিশে থেকেছে, সকালবেলা উঠে বলছে মা তোকে একটা কথা বলবো, বলছে কি বল, বলছে তু আর আব্বা আলাদা রান্না করে খা, আমি আর আমার বউ আলাদা রান্না করে খাই। এই ঘটনা ঘটে কি ঘটে না? হ্যাঁ, 20 বছর 22 বছরের প্রেম, 22 বছরের ভালোবাসা কেটে দিল কে? হ্যাঁ, বউ। পৃথিবীতে একটা জাতি আছে তার নাম নারী, তার নাম কি? নারী। নিজের কালো মেয়ে বিয়ে দেবার জন্য টেনশন করে, কালো মেয়ে কি করে বিয়ে দেবো, কোথায় জামাই পাবো, অথচ ওর ব্যাটার যখন বৌমা খোঁজে তখন পরিষ্কার মেয়ে খোঁজে, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? নিজের কালো বেটি বিয়ে দেবার জন্য টেনশন করে কে? মা। আবার নিজের ব্যাটার বহু যখন খোঁজে তখন পরিষ্কার মেয়ে ছাড়া আমার কালো মেয়ে বৌমা করবো না, এর নাম কি? নারী। আল্লাহু আকবার, নারী এর নাম। পিতা মাতার ভালোবাসা অনেক অনেক গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পিতা মাতার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আবনাউকুম, তারপর আল্লাহ তাআলা বলছেন তোমার বেটা, পৃথিবীর সব থেকে বড় নিয়ামত তোমার কে? বেটা। ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, পৃথিবীতে তোমার ভাই। এখন আর ভাই ভাই আছে? বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে হয় না, তবুও বলছি, ভাই কয় রকমের জানেন? মায়ের পেটে থাকা এক রকমের সম্পর্কে এটা একটা ভাই, তাই না? যেটা বলে সাধারণ পল্লী ভাষাতে যে মায়ের পেটের ভাই বলে, কি বলে না বলে? আর সূরা আহজাব খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল মুমিনুনা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাই না? আল্লাহ তাআলা বলছেন এক মুমিন আর এক মুমিনের কি ভাই, এটা একটা গেল। এইবার নবীজির ভাষা শুনুন, নবীজি বলছেন আল মুসলিমু মিরাতাল লিল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের কি? আয়না স্বরূপ, তাই না? কই নবীজি তো এই কথা বললেন না সোনার মতো, নবীজি এ কথা বললেন না পিতলের মতো, নবীজি এ কথা বললেন না অ্যালমোনিয়ামের মতো, নবীজি বলছেন আয়নার মতো। আয়নার মতো বললেন কেন? আয়নার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি? যখন আপনি কাঁদবেন আয়নার সামনে যদি থাকেন, দেখবেন ভিতরের মানুষটাও ছবিটাও দেখবেন কাঁদছে। আপনার মন খারাপ, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন ভিতরের ছবিটারও মন খারাপ। খারাপ কি খারাপ নয়? খারাপ। তার মানে বোঝা গেল তোমার কোনো মুসলিম ভাই যদি, তোমার কোন মুসলিম ভাই যদি দুঃখিত হয়, বিপদে পড়ে, সে যদি হাসে, সে যদি হাসে তুমি তার হাসিতে ভাগ নাও, সে যদি কষ্টে থাকে তুমি তার কষ্টতে ভাগ নাও, এইটাই তো একজন মুসলিম আর একজন মুসলিমের ভাইয়ের পরিচয়, ঠিক কি না? আজকে গত 10 তারিখে না 11 তারিখে ইলেকশন হলো, 8 তারিখে, 8 তারিখে ইলেকশন, 48 জন মানুষ মারা গেছে এই পর্যন্ত, সরকারি বেসরকারি ইউটিউবে দেখে যা বলছি,
48 জন ইলেকশনে মারা গেছে, কতজন? 48 জন। আমার জানা মতে 2 জন ছাড়া 46 জন মুসলিম, আলহামদুলিল্লাহ, তাই না? বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ, 46 জন মুসলিম। কাকে মেরেছ তুমি? তুমি তোমার ভাইকে মেরেছ, তুমি তোমার প্রতিবেশীকে খুন করেছ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কোন একজন রাজনৈতিক নেতার কারণে ওই আপনাদের ভাঙড়ে, আমাদের ভাঙড়ে, দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা ছেলে মারা গেছে। তা তার আব্বা বুড়ো মানুষ সাক্ষাৎকারে বলছে যে একটা বেটাকে শহীদ করে দিয়েছে, আরো 3টে বেটা আছে, প্রয়োজনে আরো একটা বেটা দিব, তবে এই পার্টিকেই জেতাতেই হবে। মনে মনে বলছি তোর বেটা এতক্ষণ লাল ঘরে পৌঁছে গেছে, কিসের কারণে তোর বেটা জীবনটা দিয়েছে এটা দেখ। শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কেউ জীবন দেয় তার জন্য কি জান্নাত? আর পৃথিবীর এই মিথ্যাচারিতা প্রতিষ্ঠার জন্য, এই খুন খারাপি প্রতিষ্ঠার জন্য কোন মানুষ যদি জীবন দেয় অবশ্যই এর জন্য জান্নাত নেই। খুব সাবধানে, যারা মনে মনে ভাবছেন রাজনৈতিক সুশ্রুরি দিচ্ছে যারা, আর মুসলিম যুবকেরা ঝাঁপিয়ে পড়ছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা ইসলাম প্রতিষ্ঠা নয়, এটা মিথ্যাচার প্রতিষ্ঠা, গুন্ডামি প্রতিষ্ঠার সংগ্রাম চলছে সারা পশ্চিম বাংলাতে, এই ঝামেলা থেকে দূরে থাকবেন, অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই অনুরোধ। আজকে সারা দেশের অবস্থা বুঝতে পারছেন না? 1947 সালে 15ই আগস্টে যখন এই দেশ যখন স্বাধীনতা লাভ করেছিল, ইংরেজদের কালো হাত থেকে যারা এই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল, এরা কিন্তু টাই পড়া, ঘি খাওয়া, চুলে শ্যাম্পু করা কোনো লোক স্বাধীনতা সংগ্রামী ছিল না। যারা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে, ইংরেজদের বিপক্ষে যারা জীবন দিয়েছে, বাড়ি থেকে তারা পান্তা ভাত, পানি দেওয়া ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা, মাথায় গামছার পুঁটুলি বাঁধা হাতে নিয়েছে, কেউ হারিকেন, কেউ নিয়েছে তার বাচ্চাকে পিঠে বেঁধে, এইরকম নিরীহ নিষ্পাপ গরিব মানুষেরা ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীনতা দিয়েছে। আর আজকে কিছু টাই পড়া, ঘি খাওয়া, চোর গুন্ডারা দায়িত্ব দিয়েছে, জিন্স প্যান্ট পড়া, চামড়ার জুতো পড়া কিছু মানুষ বদমায়েশ সাধু সেজে এসে দেশটাকে আজকে অন্য জায়গাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে, আর নিরীহ মানুষদেরকে আবার কচুকাটা করে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে। মুসলিম, তুমি আর কবে বুঝবে যে তোমাকে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে? একটা ছেলে শহীদ হলো, বাপ বলছে আরো 3টে ছেলে দিতে প্রস্তুত। আসলে এই চাচা তুমি বুঝো শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে তুমি বুঝো? আল্লাহ, ও শহীদ কি বুঝে না? কোন জায়গায় কোন ঝামেলা নেই, মোবাইলে দেখুন সব আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গপ্পার, করিম, ফটিক, ওই শফিকুল, ওই সবেরা যত জায়গাতে। আল্লাহ, কি নোংরামি এলো, কি নোংরামি! জীবনে যে নোংরামি দেখিনি, আমি কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করছি না, আল্লাহর কসম, মুঝে মঞ্জুর নেই কি মে কিসি কা শিকায়ত করো, মাগর বাত হি সে বাত নিকাল আতি হ্যায় তো মে ক্যা করো, আল্লাহর কসম বলছি আপনার বিরুদ্ধে বলতে আসিনি, আপনাকে আমি চিনি না, চিনি বলুন, চিনি না, তবে আমার জাতি যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে আমি বলে দেওয়ার অধিকার রাখি কি রাখি না? রাখি। রাস্তায় মহিলারা ওই কি বিজয় মিছিল না কি বলে, মুসলিম মহিলারা মাথায় কাপড় নেয়, রং মেখে রাস্তাতে ড্যান্স করছে, দেখেছেন এগুলো জীবনে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মাসে মাসে 500 করে টাকা পেয়ে যদি তুমি তোমার নিজের ইজ্জতকে যদি বিক্রি করে দাও, তুমি নিজের সম্মান, নিজের পর্দাকে যদি বিক্রি করে দাও, যে মহান রব তোমাকে অক্সিজেন দেয়, যে মহান রব তোমাকে খেতে দেয়, যে মহান রব তোমাকে এত সুন্দর পরিকাঠামো দিয়ে তৈরি করেছে, তার জন্য তাহলে কি করা লাগবে? কিছু করা লাগবে বলে মনে হয়? আল্লাহু আকবার, আল্লাহ জাতিকে তুমি বাঁচাও, আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই হচ্ছে তোমার কি কি নিয়ামত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী হলো তোমার নিয়ামত,
সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে আল্লাহ তাআলা চার নম্বরে স্ত্রীকে ডেকে বলছেন ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী হলো তোমার জন্য নিয়ামক তোমার স্ত্রী হলো তোমার জন্য ভালোবাসার জিনিস তোমার স্ত্রী হলো তোমার জন্য বড় মহব্বতের জিনিস আচ্ছা বলুন তো মা আপনাকে ভালোবাসে বাসে কি বাসে না হ্যাঁ মা ভালোবাসাটা তো স্বাভাবিক স্বাভাবিক না দশ মাস পেটে ধরেছে নয় মাস পেটে ধরেছে ও ভালোবাসবে এটা তো স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক না স্বাভাবিক একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন তার বাড়ি লালগোলা তার বাড়ি কি লালগোলা সে লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে খেতে পারে না মায়ের বাড়িতে আপনার বাড়িতে সাংঘাতিক লঙ্কার তরকারি হয় ও কিন্তু সেটা অভ্যস্ত হয়ে গেছে যাইনি আপনি রাত ১২টার সময় বাড়ি আসবেন ও দেখবেন মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে আপনার মা স্বাভাবিক গতিতে ভালো হতে এমনিতেই ভালোবাসবে পেটে ধরেছে তাই কিন্তু ও পরের বেটি কোনো পরিচয় নেই ওর বাড়ি লালগোলা আপনার বাড়ি জিয়াগঞ্জ কোনো সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই প্রতিবেশীর দিক দিয়ে সম্পর্ক নেই আত্মীয়তার সম্পর্ক নেই ভিন্ন এক জায়গার মহিলা অথচ আপনার জন্য রাত ১২টা পর্যন্ত বসে থাকে আপনার আন্ডারপ্যান্ট পরিষ্কার করে আপনার গায়ের জামা পরিষ্কার করে আপনার জুতো পরিষ্কার করে আপনি অসুস্থ হলে সারা রাত বসে থাকে মাথা যন্ত্রণা হলে টিপে দেয় আপনি না খেলে ও খায় না আপনি যেটা পছন্দ করেন ও সেটা পছন্দ করে আপনি যেটা ভালোবাসেন না ও সেটা ভালোবাসে না তাহলে বলুন তো মায়ের ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট না ওর ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট কোনটা বইয়েরটা বেশি ইম্পর্টেন্ট মা তো এমনিতেই ভালোবাসে ও পেটে ধরেছে তো ভালোবাসবি কিন্তু ও অপরিচিত মহিলা শুধু এই নয় আপনার মায়ের পক্ষে যেটা সম্ভব নয় সেটা তার পক্ষে সম্ভব সম্ভব নয় পৃথিবীর যে শান্তি যে তৃপ্তি পৃথিবীর কেউ বৈধভাবে দ্বিতীয় কেউ আপনাকে দিতে পারে না আপনার স্ত্রীর পক্ষে সম্ভব সেই শান্তি আপনাকে দেওয়ার ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়টাকে বাদ দিলেন না তিনি কি বললেন তিনি বললেন ওয়াজওয়াজুকুম পৃথিবীর চার নম্বর সিরিয়ালে প্রেম এবং ভালোবাসা সেটা হচ্ছে তোমার স্ত্রী আমরা ওদেরকে বেশি কিছু ভাবি না ভাবি পরের বেটি ঘরে এসেছে বেশি ফটর ফটর করিস না আমি জানবো খাবি বেশি কথা বলতে যাস না এটা বলি কি বলি না মনে মনে ভাবি না একটা কথা বলে দিই রসূলুল্লাহর হাদিস জানেন তো আল্লাহর নবী কি বলেছেন নবীজি বলেছেন ওই লোক আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে লোক তার স্ত্রীর কাছে প্রিয় আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী তার মানে একটা পুরুষ মানুষ যতই ফটর 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 করুক না কেন আল্লাহর নিকটে যদি সে নিজেকে ভালো প্রমাণিত করতে চায় তাহলে পৃথিবীতে সার্টিফিকেট লাগবে কার হ্যাঁ বউয়ের আপনার বউ সার্টিফিকেট দিবে তো জিজ্ঞেস করলে হ্যাঁ ওকে জিজ্ঞেস করা হলেই বলবে আজকে ২৩টা বছর আমার জানটা পুড়িয়ে কয়লার মতো করে দিল ও বলবে বলবে কি বলবো না অথচ নবীজি কি বলছেন তোমার স্ত্রী সার্টিফিকেটে তুমি আল্লাহর কাছে উত্তম মানুষ ওয়াজওয়াজুকুম চার নম্বরে আল্লাহ বলেছেন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে ওয়াজওয়াজুকুম তোমার স্ত্রী হলো তোমার প্রেম ভালোবাসার জিনিস ওয়াসিরাতুকুম নবীজি বলেছেন তোমার প্রতিবেশী হলো তোমার ভালোবাসার জিনিস প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক আছে জি আমাদের মুসলিম ফ্যামিলিতে আকসার মানুষের ভাই ভাইয়ের কথা নেই যদিও বা ভাই ভাই রাস্তাঘাটে একটু কথা হয় বাড়ি গেলে আর হয় না বউদের চাপে হয় কি হয় না বউদের চাপে আর কথা বলার মতো সুযোগ থাকে না হচ্ছে কি হচ্ছে না এগুলো হচ্ছে আকসার অধিকাংশ ফ্যামিলিতে ভাই ভাই মহব্বত নেই প্রতিবেশীর মহব্বত নেই আল্লাহু আকবার তোমার উপার্জিত সম্পদ এটা হচ্ছে তোমার নিয়ামত আমি মমতাজুল ইসলাম আপনাকে দুটো একটা কথা বলে রেখে যাচ্ছি এক টাকা অনেক বেশি হয়েছে আপনার আপনি ভাবছেন আমি ৫ লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে চাপবো চাপুন কোনো অসুবিধা নেই ৫ লাখ টাকা দিয়ে কেন অপচয় করলেন এটা আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না
আপনি কোটি কোটি টাকার মালিক প্রত্যেক দিন যদি আপনি ইলিশ মাছ কিনে ভেজে খান এর ব্যাপারে হিসাব লাগবে না আপনি যদি দামি পাঞ্জাবি পায়জামা পরেন এর জন্য হিসাব লাগবে না আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে আমি একটা দামি গাড়ি চেপে ঘুরছি আমার এর জন্য হিসাব লাগবে না কারণ আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের বহির প্রকাশ করতে বলেছেন ওই জন্য পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা পৃথিবীতেও গরিব অথচ কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার সময় আমিরের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন আমিরের কাতারে পৃথিবীতে গরিব কিছু লোক আছে না বিঘা কি বিঘা ভুট্টার চাষ বিঘা কি বিঘা আখের চাষ টাকা পয়সার শেষ নাই অথচ ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে একটা জুতা চারবার করে সেলাই করছে এরকম লোক আছে না নেই আচ্ছা তাহলে দুনিয়াতে টাকা থাকার পরেও সুখ পেল না অথচ আল্লাহর দরবারে আমিরের কাতারে দাঁড় করিয়ে তাকে হিসাব দেওয়া লাগবে